বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল হাসান এসডি মিডিয়া, এখানে ওয়াজ মাহফিল, ইসলামের সঙ্গীত, বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও প্রোগ্রাম করা হয়। প্রজেক্টরের মাধ্যমে সরাসরি দেখানো হয় এবং প্রজেক্টর ভাড়া দেওয়া হয়। যোগাযোগ হাসান, মোবাইল 01727762199। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله والصلاة والسلام عليك سيدي يا رسول الله الحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وسيدنا ومرشدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وفي الفرقانه الحميد زبان كل كل امار شد پران جول بشي قرن اعوذ بالله من আরেকটু জবান খুলে খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু عند ربهم يقول صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما يا الله أما صلى سيدي ما ولا لا
সেদিনা আর জোরে আল্লাহুম্মা সাল্লি জবান খুলে সেদিনা মদিনা যাইতে মন চায় কি চায় না? আবার শুনে মনে করছে মদিনা যাইতে মন চায় না। তাদের এই মদিনা যাইতে মন চায়, যারা মদিনার নবীকে জানার চেয়ে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক কিনা? মদিনা কি আছে? মদিনার জন্য মানুষ এত পাগল কেন? মদিনার সবুজ গম্বুজে কি আছে? বাংলার 18 কোটি মানুষের রাজধানী যদি ঢাকা শহর হয়ে থাকে, সৃষ্টি জগতের মানচিত্রে যত মুমিন রয়েছে, ইমানদার রয়েছে, প্রত্যেকটা ইমানদারের ইমানের বাড়ি, ইমানের ফাউন্ডেশন হচ্ছে মদিনা। কথা বলুন ঠিক কিনা? ওই মদিনা যাইতে মন চায় কি চায় না? মদিনা যাইতে এই জন্য মন চায়, মদিনার কামলেওয়ালা নবীকে যারা খুশি করেছে তারাই হবে জান্নাতি, তারাই হবে সুন্নি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী, হযরত উমর, হযরত উসমান আর আলী, কথা বলুন ঠিক কিনা? হযরত আলী মা ফাতেমা আর হাসান হুসাইন ফাকি ফামজা, তোমকে মোরা ভালোবাসে আল্লাহুম্মা। পাখির গানে গানে হাওয়ার থানে থানে, পাখির গানে গানে হাওয়ার থানে থানে, আল্লাহ নামের সুর শোনা যায়, আল্লাহ নামের শোন মহিমা ওই পাগল পারা। একসাথে
আরো জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা দুই না হলে দেখলে নবী আপনার দুই না হলে দেখলে নবী আপনার থাকবে না মহরম যন্ত্রণা লা ইলাহা আর সরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ খারাপ লাগে না ভালো লাগে? মা ফিরে আসলে মানুষের ভালো লাগে না, কেননা এই কাজটা হচ্ছে আমার আল্লাহ পাকের কাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হজ করতে যাকাত দিতে মন চায় না। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলে তোর ভালো লাগবে না, আমি আল্লাহ জানি। ওই যদি ভালো লাগাতে চাও তাহলে বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ বলেন। গ্যালাসটা যদি ময়লা থাকে, যত দামি শরবত দেওয়া হয় গ্যালাসের পানি খাবেন ঠিকই, তৃপ্তি আসবে না। কথা বলুন ঠিক কিনা? ঘরের বিছানাটা যদি ময়লা থাকে রে, ঘরের বিছানাটা যদি ময়লা থাকে সারা রাত্র ঘুমাইবা ঘুম আসবে ঠিক আছে, কিন্তু আরাম করে মনের মতো ঘুম হবে না। কথা বলুন ঠিক কিনা? আর কারণ হচ্ছে বিছানার মধ্যে ময়লা, গ্যালাসের মধ্যে ময়লা। তোমার হাত প্লেট যদি পরিষ্কার না থাকে ব্রাহ্মণবাড়ি আর রাজমণি নয়, উজানবাড়ি নয়, বাংলাদেশ নয়, সৃষ্টি জগতের সবচেয়ে দামি হোটেলের খাবার যদি তোমার ঘরে আনা হয়, তোমার সামনে উপস্থাপন করা হয়, ওই প্লেটের খাবারটা মজা লাগবে না যদি প্লেটটা ময়লা থাকে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলে বান্দারে তোর কলবের ফেলিটটা যদি পরিষ্কার না থাকে রে, মাহফিলের মধ্যে আসলে মন বসবে না, তোর কালে টেবিল দোকানে চা খাইতে মন চাইবে। কথা বলুন ঠিক কিনা? ঘরে বসে স্ত্রীর সাথে গল্প করতে মন চাইবে, টেবিলে চাইয়া ঘুমাই থাকতে মন চাইবে। কথা বলুন ঠিক কিনা? আযানের শব্দ শুনেছো মসজিদে যাইতে মন চাইবে না, নামাজের মধ্যে দাঁড়াইলা খালি বাজারে যাইতে মন টানে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহর আগে বলে বান্দারে কলবটা পরিষ্কার করো, নামাজ পড়তে খালি মজাই লাগবে, মজাই লাগবে। তোমার টাকা নাই পয়সা নাই, বারবার হজ করতে মন চাইবে, একবার সবুজ গম্বুজ দেখেছো বারবার দেখতে মন চাইবে আল্লাহু আকবার বলে। গরিব মানুষ টাকা নাই পয়সা নাই কিন্তু বারবার বারবার সবুজ গম্বুজ দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? কলবের ময়লা যদি পরিষ্কার থাকে গো, মানুষের নামে মানুষ বদনাম করবে না, জমিনের মধ্যে গিয়ে নিজের খেতের লাইনের বড় করার চিন্তা করবে না। কথা বলুন ঠিক কিনা? কলবের প্লেটটা যদি পরিষ্কার করতে পারো রে, তোমার দুনিয়া আখেরাত উজালা হয়ে যাবে। আমার আল্লাহর রাগে দিয়ে মনে আল্লাহ ওই কলবের ফেলিটটা কেমন করে পরিষ্কার করব, সাবান তো আমার কাছে নাই, দুনিয়ার কাপড়টা ময়লা হয়ে গেলে, দুনিয়ার আসবাবপত্র বলি ময়লা হয়ে গেলে, সাবান আছে, সার্ফ এক্সেল আছে, বিভিন্ন মেডিসিন তুমি আল্লাহ দিয়েছো পরিষ্কার করতে পারে, কিন্তু আমার কলবের ফেলিটটা কেমন করে পরিষ্কার করব মেডিসিন তো জানা নাই। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে বর্ণনা করে আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নু কুলুব, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আরে আমার বান্দা বান্দারে কাপড়টা আস্তে আস্তে সাবান লাগায় ঘষা দিলে পরিষ্কার হয়, কিন্তু জোরে 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 দেবো বেশি পরিষ্কার হবে। তুই মাহফিলের মধ্যে বসিয়া একা একা নামাজের সুরতে বসিয়া আমি আল্লাহর ইসমে জাতের জিকির ধাক্কা মেরে কলবের মধ্যে পড়ো, আমি আল্লাহ তোর কলবটা পরিষ্কার করে দেব। মক্কা মদিনা গিয়ে নবী দেখতে হবে না, তোর ভাইয়া ঘরে আসি কামলেওয়ালা নবী দেখা দিব আল্লাহু আকবার বলে। আমরা
ঘরে ঘুমাইয়া ঘুমাইয়া নবী দেখতে চায় কি চায় না? যারা নবীর দিদার পেতে চায় সকলে প্রাণটা করে পড়ে আল্লাহ 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 একসাথে কান্দে সারা কবন বল কান্দে সারা কবন পাঞ্জা তন পাঞ্জা তন কইরা ভগবন যেন মহরবন মারহাবা পাঞ্জা তন পাঞ্জা তন কইরা পাঞ্জা তন পাঞ্জা তন কইরা কান্দি সারা কবন বল কান্দে সারা কবন পাঞ্জা তন পাঞ্জা তন কইরা হবে যে মহরবন মারহাবা মোরশেদ নামের মোরশেদ নামের এত মাদো খাইলে মাদো ফুরাগে ডাইবা আবার মন হ ইয়াসে গতি ওয়ালা ওয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামের মাদো গো আমারে কহিলাইছে জাদু গো কত জনে খাইছে মাদো কত জনে খাইছে মাদো মুর্শিদ নামের হই পাহাড়া আমার মন হাসে গদি বাহানা মাশাল্লাহ আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলতানে কারবালা কো হামারা সালাম হো সুলতানে কারবালা কো হাজারো দরদ হো জনাগে সুলতানে কারবালা কি সুলতানে কারবালা কো হামারা সালাম হো সুলতানে কারবালা কো আলী আজগর কদম মুবারক পে হাজারো সালাম হো সুলতানে কারবালা কো সুলতানে কারবালা কো শুকর বলে মারহাবা একটা আওয়াজ করে বলে আল্লাহু আকবার বলুন না ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম উপস্থিত আজকের এই বড়ই বাড়ি আলগাপাড়া যুবক বৃন্দর উদ্যোগে এলাকার মুরব্বীগণের সহযোগিতায় প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতায় আজকের আজিম শান নুরানি ইমানি এরফানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এই বড়ইবাড়ি গ্রামের অন্যতম মুরব্বী বিশিষ্ট সমাজ সেবক সরদার মাতাপ্পর জনাব হাজী সবুজ আলী সরদার সাহেব বড়ই বাড়ি আলগাপাড়া আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করেন শুকরি বলে আল্লাহুম্মা আমিন। আজকের আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সহসভাপতি আপনার আমার সুপরিচিত জনাব আলী আকবর সরদার সাহেব আজকের এই মাহফিলের
সম্মানিত প্রধান অতিথি, সুন্নিয়তের গৌরব, সুন্নিয়তের অহংকার, নিজামিয়া দরবার শরীফের, আগ্রাবাদ দরবার শরীফের অন্যতম খলিফা, খাদেম, আন্তর্জাতিক মুফাসসির কোরআন, বিশিষ্ট লেখক, গবেষক হযরতুল আল্লামা মাওলানা আলহাজ শফিকুল ইসলাম আস-সাইদি নিজামি আল-কাদরী সাহেব কেবলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে যিনি বিশেষ অতিথি, আপনার আমার সুপরিচিত বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সারা বাংলার সুন্নিয়তের মাঠে ময়দানে যিনার পদচারণা, আল্লামা হযরত মাওলানা হাফেজ কারী আব্দুল হালিম আল হুসাইনি আল কাদরী সাহেব আল আফাক, যিনি এক হায়াত দান করেন, শুকরিয়া আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আমাদের এই বড়িবাড়ি গ্রামের অন্যতম মুরব্বী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুজাহিদে আহলে সুন্নাহ, আল্লামা হযরত মাওলানা শফিকুল ইসলাম বিপ্লবী সাহেব, দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, নওজোয়ান মুরব্বিয়ান, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইয়েরা, বন্ধুরা, পর্দানিশীন অবলা সরলা, আমার মা বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি হামিদুল ইসলাম হেলালের পক্ষ থেকে মুবারকবাদ, বায়েন্দাবাদ, মহব্বতের সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। শেষ না করতে পারলে মানুষের ভারে না, কতক্ষণ ঠিক কিনা, আমার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি সেই মহান ইজ্জতের দরবারে, যিনি শত ব্যস্ততাকে পিছনে ফেলাইয়া, চাকরি ব্যবসাকে পিছনে ফেলাইয়া, পরিবার পরিজনকে ঘরের মধ্যে রাখিয়া, আজকে আজিম শান কারবালার মাহফিলে আসার এবং বসার যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সকলে আওয়াজ করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা রে বেশি সময় নেব না, অল্প সময়ের ভিতরে মাকে ফোন ছেড়ে দেব, শুনতে রাজি আছেন কিনা, কে কে শুনতে রাজি আছেন হাত নামান। আমার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আমার আল্লাহর কুদরতি কতবি আমরা জানতে চাই, আগো আমার প্রভু, আগো আমার মালিক, আগো আমার খালিক, তোমার কাছে জানতে চাই, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করার পর আমরা কি আরো কারো শুকরিয়া আদায় করতে হবে কিনা? সুবহানাল্লাহ বলেন, তোমারে ভালোবাসি, তোমারে মহব্বত করি, তোমারে অনুগত্য করি, তোমার নামাজ পড়ি, তোমার জিকির করি, আগো আমার মাওলা, আগো আমার প্রভু, তোমার কাছে জানতে চাই, তুমি আল্লাহরে রাজি করতে হলে, খুশি করতে হলে আমরা কি আরো কারো ইবাদত করতে হবে কিনা? আমার বন্ধুরা রে, আরে বড় বাড়ি আল গাফারার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ ডাকে দে বলে বান্দা রে, আতি আল্লাহ ওয়া আতি রাসূল, আল্লাহু আকবার বলেন, আমি আল্লাহকে যদি পেতে যাও, আমাকে যদি অনুগত করতে যাও, মহব্বত করতে যাও, আমার অনুগত করার আগে আগে আমার বন্ধু রে অনুগত কর। সুবহানাল্লাহ, কইদেন না আমার বন্ধুর উপর দুরুদ পড়ো, যেই বন্ধুর উপর সর্বদাই সর্বক্ষণ ফেরেশতাদেরকে লইয়া আমি আল্লাহ দুরুদ পড়ি, আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ যে কাজটা করে কাজটা ভালো না খারাপ, আমার আল্লাহ বলে বান্দারে, ইজা যুলজিলাতিল আরদু যিলজালাহা, একদিন আসমান জমিন আমি আল্লাহ ধ্বংস করে দেব, কিছুই থাকবে না, সব কিছু বুজদুলের সাথে করে দেব, আমি আল্লাহর নামাজ পড়ার কেউ থাকবে না, আমারে ডাকার মতো কেউ থাকবে না, বান্দারে
যখন আমার কেউ ডাকার থাকবে না, তখন আমার বন্ধু রহমাতাল লিল আলামিনের দরুদ এবং ইবাদত টিকে চলতে থাকবে। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার মাওলা প্রভু গো, তোমার কাছে জানতে চাই, তুমি তো সৃষ্টিকর্তা মালিক, তোমার ইবাদত বন্ধ, তোমার বন্ধুর ইবাদত চলবে। আমার আল্লাহ বলে, এরে আমার বান্দারা, কিয়ামত শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে কিয়ামত হইলে, কিন্তু আমি আল্লাহ তো থেকে যাব, আমি আল্লাহ বসে বসে আমার বন্ধুর উপর দরুদ পড়ব। ওই বন্ধুর উপর দরুদ পড়তে চাই কি চাই না? মান সাল্লামার রাতিন কাতাবাল্লাহু আশরা হাজারা, একটা বার দরুদ পড়ো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, বুঝলেন? একটা বার দরুদ পড়ো, তোমার আমল নামার মধ্যে 10টা নেকি দেওয়া হবে। ওই রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? ওই রাসূল তো ময়রা পচা গইলা মাটির সাথে মিশে গেছে, বলে কি বলে না, বলে কি বলে না? এগুলি কি গরু ছাগল বলে না, মানুষই বলে? ওই কোন মানুষ? এগুলি মুসলমান নয়, ইমানদার নয়, নামাজে মুসলমান, কিন্তু এমনি মুনাফিক কথা বলেন ঠিক না? দেখলে দেখলে ফেরেশতা মনে হয়, ইবাদত দেখলে, পোশাক আশাক দেখলে মনে হয় তারা ফেরেশতা, কিন্তু ফেরেশতা নয়, পোশাকে ফেরেশতা, কিন্তু এমনিতে শয়তানের বড় ভাই, কথা বলেন ঠিক না? মুসলমানের ইমানদারের আমি আল্লাহ কি ভালো জানে, বেঈমান মুসলমান গুলি বলে নবীগণ অলিগণ ফসিয়া গলিয়া মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ কি বলে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা بل أحياء ولكن لا تشعرون. তাদের কি মৃত বলো না? ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء عند ربهم يرزقون. তারা মরে না, তারা জীবিত, এমনকি তাদের কবরের মধ্যে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমান নামদারে বেঈমান রাজা বলে, নবী আমার মরিয়া ফসিয়া গলিয়া গেছে, যারা শহীদ হয়েছে তারা মরে নাই, আল্লাহর অলির মরতে পারে নাই, এই সৃষ্টি জগতের অলি নবী শহীদ করে যদি মরে যায়, এই পৃথিবী থেকে রহমত দূর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমি বলি মুসলমান লেবাস নামদারীরাও যেই ক্ষতি করেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, লেবাসধারী মুসলমানরা 40 দিন যাবত ওনার উঠানের মধ্যে জামাতের নামাজ আদায় করেছে, দিলা ব্যবহার করেছে, মিসাক ব্যবহার করেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়েছেন যে আমরা মুসলমান, আমরা তোমার শত্রুরা। লেবাসে মুসলমান ছিল, নামাজে মুসলমান ছিল, কিন্তু অন্তরে ছিল রাসূলের দুশমনে, কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের দুশমনে ছিল, কথা বলুন ঠিক কিনা? বেলায়েতের সরদার আলী, জান্নাতের যুবকদের সরদার ইমাম গাজাল হুসাইনের পিতা, জগতের মা হযরত ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেও মসজিদে কুবার মধ্যে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। ওনার কোনো দোষ ছিল না, অন্যায় ছিল না। আমার বন্ধুরা রে,
মনটা নরম করে দাও। বেলায়েতের সরদার আলী ফজরের সময় ঘরের মধ্যে হুজরা মুবারকের মধ্যে ঘুমিয়ে আছে, হঠাৎ করে মসজিদের মিম্বর থেকে শব্দ এসেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যারা নামাজি নামাজের বিস্তায় আজান শুনলে থাকতে পারে না, কথা বলুন ঠিক কিনা? যারা নামাজি ব্যবসার মধ্যে তাদের মন বসে না, যারা নামাজি যত বড় চাকরি করুক না কেন আজানের শব্দ শুনলে চাকরির মধ্যে মন বসে না, কথা বলুন ঠিক কিনা? আমার সময় স্বল্পতার কারণে লম্বা করে কথা বলতে পারবো না, ডানে বামে আলোচনায় যাবো না, সরাসরি কারবালাতে চলে যাবো। শুনতে রাজি আছেন কিনা? বেলায়েতের সরদার আলী যখন আজানের শব্দটা শুনলেন তিনি আর ঘুমায় থাকেন নাই, নামাজ পড়ানোর জন্য মসজিদে কুবার মধ্যে চলে গেলেন। মসজিদে কুবার মধ্যে যখন গেলেন গো, প্রত্যেক দিন পাঁচজন ছয়জন দশজন মুসল্লি হয় ফজরের সময়, কিন্তু যেদিন তিনি শেষ জামাত আদায় করবে সেদিন যখন মসজিদে কুবার মধ্যে প্রবেশ করলেন, বেলায়েতের সরদার আলী আলী গো জগতের মা ফাতেমার স্বামী, তিনি লক্ষ্য করলেন আজকে তো মুসল্লি কম নয়, ফজরের সময় এত মুসল্লি হওয়ার কারণ কি? দিনের বেলা যোহর দোয়া বা আসরের সময় যদি মুসল্লি বেশি হয় বোঝা যায় এই এলাকার মধ্যে কোন অনুষ্ঠান আছে, বিয়ে শাদী আছে, জেফতের অনুষ্ঠান আছে, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা রে আমার বড় এবারের বাবারা, হযরত আলীর নামাজের সময়টা অল্প বিদায়, এত মুসল্লি দেখার পর কাউকে জিজ্ঞেস করে নাই, অন্যদিন পাঁচজন ছয়জন হয় আজকে সত্তর আশি জন মুসল্লি দেখা যায়। হযরত আলী বুঝতে পারলেন অবশ্যই অবশ্যই এর রহস্য আছে, তিনার মনের মধ্যে একটু সন্দেহ আসলো, কিন্তু আশেকের রাসূল বিদায় সেই জন্য নামাজটাকে প্রাধান্য বেশি দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর আমরা ঘরের মধ্যে মেহমান আইলে নরমাল কোনো কাজ থাকলে নামাজ বাদ, এদিন কথা কোন ঠিক কিনা? হযরত আলী বেলায়েতের সরদার যিনি জানেন ভাই করেন নাই, পাঁচজন দশজন হয় আজকে পঞ্চাশ একশো জন হয়েছে তবু তিনার মধ্যে একটা ফিলিংস আসে নাই, এত মানুষ কি জন্য কাউকে কিছু জিজ্ঞেস না করিয়া তিনি নামাজের বিস্তার করতে দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী নামাজের বিস্তার মধ্যে দাঁড়াইয়া মুয়াজ্জিন সাহেব যখন একামত দিলেন, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়াইলেন, গভীরভাবে মনোযোগ, প্রথম রাকাত নামাজ পড়লেন, দ্বিতীয় রাকাত নামাজের মধ্যে যখন রুকুর মধ্যে গেল গো, অকাতরে অকাতরে ওনার উপর সত্তর থেকে পঁচাত্তরটা চাকর আঘাত একসাথে পড়েছে। নাউজুবিল্লাহ বলেন, কোন খ্রিস্টান মারা নাই, ইহুদি মারা নাই, নাসারা মারা নাই, এই করেছিল বেঈমান নামাজের বেশে মুনাফিক, কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজে আছে কি নাই নামাজ পড়ে আমার রাসূলের দুশমনী করে, রাসূলের দুশমন সাহাবায়ে কেরামের দুশমন শুরুতে ছিল এখনো আছে কিয়ামতের আগেও থাকবে, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা রে সময়ের কারণে মন করে কথাগুলি বলতে পারি নাই, বেরাতের সরদার আলী এতিমের মতো তাকাইয়া তাকাইয়া বলে রে আমি বুঝেছিলাম রে তোরা নামাজ পড়তে আসিস নাই, লম্বা পাঞ্জাবি পড়লে নামাজে হওয়া যায় না, লম্বা ভাগরি পড়লে নামাজে হওয়া যায় না, তোরা নামাজ পড়েছিস ঠিক আছে আমাকে মারবে
আমাকে কি তোরা আগে বলতে পারিস তাই আমার অনলাইন কে যিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান চলতে ভয় পাইতো, আল্লাহু আকবার। আর আমরা যে রাস্তা দিয়ে হাঁটি শয়তান পিছে পিছে গেলে ধরে কথা কন টিকে না, তাহলে কান দৌড়া কথা কন টিকে না। আমার নবীর সামনে হাশরের মাঠে রে কেমন করে তাদের মুনাফিকের চেহারা গুলি দেখাইবে। হযরত আলী পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, পর্দা করলো, শহীদ হয়ে গেল। দুই ভাই হযরত ইমাম হাসান হুসাইন এতিম হয়ে গেল, বাবা নাই, আদরের কলিজার টুকরা মা জননীও নাই, যেই নানারে দেখলে খিদা মন্দা দূর হয়ে যাইত, যেই নানার চেহারা দেখলে গো দুজুকের আগুন হারাম হয়ে যায়, যেই নানার চেহারার দিকে দেখলে মনের যত কষ্ট ছিল দূর হয়ে যায়। ওই আদরের নানাও নয়, মাও নাই, বাবাও নাই, দুইটা ভাই এতিম হয়ে মদিনা শহরে ঘুরে ঘুরে আস্তে আস্তে বড় হতে লাগলো। সংসার হইলো, সংক্ষেপ করে বলতে সময়ের কারণে ইমাম হাসান বড় হইলো, সংসার করলো। হঠাৎ করে একদিন গভীর রাত্রে ইমাম হাসান ডাক দিয়ে বলে, হুসাইন রে, আরে ভাই হুসাইন, রাতের বেলা আমি স্বপ্ন দেখেছি আমার নানা এসেছে। আল্লাহু আকবার বলেন, এ হুসাইন, আমি স্বপ্ন দেখি রে আমার মা ফাতেমা আমার নিতে এসেছে, আমি আরো দেখি রে আমার বাবা শেরে খোদা আলীও আমার নিতে এসেছে। গভীর রাতে আমার পানি তৃষ্ণা পেয়েছে, পানি চেয়েছি, কে জানি রে আমার পানির মধ্যে জোহর মিশাই দিয়েছে। আল্লাহু আকবার বলে ইমাম হাসান পৃথিবী থেকে পর্দা করলো, এখন হযরত হুসাইন সিঙ্গেল হয়ে গেল, মদিনার বুকে কেউ নাই, কেউ নাই, নানাও নাই, মাও নাই, বাবাও নাই, যে ভাইয়ের সাথে ছোট থেকে একসাথে চললো আদরের ভাইটাও বিদায় হয়ে গেছে। কবির বাবা মনোযোগ, হযরত হুসাইন মদিনার বুকে চলতেছে চলতেছে, কত শত্রু কত শত্রু, এর মধ্যে কিছু বন্ধু আছে আলহামদুলিল্লাহ। বলেন সাহাবায়ে কেরাম ইমাম হুসাইনকে কত ভালোবাসত, সংক্ষেপ করে বলছে বৃদ্ধ সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের যুগে সাহাবি ইমাম হুসাইন রাসুল আরবির 50 বছর, রাসুল আরবির পৃথিবী থেকে পর্দা করার 50 বছর উপর কারবালা শহীদ হয়েছে, এর মানে 50 বছর উপরে হযরত হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। বলনা সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি একদিন মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য গেছে, বৃদ্ধ সাহাবি ইমাম হুসাইনের জুতা গুলি লইয়া মাথার মধ্যে লাগায়, বুকের মধ্যে লাগাই, অন্য সাহাবি গুলি ডাক দিয়ে বলে, রে বৃদ্ধ সাহাবি আবু হুরায়রা, তুমি কার জুতা গুলি চুমু খাইতেছো? আবু হুরায়রা বলে, জানো না রে, জানো না, আমার নবী বলেছে হাশরের মাঠে ইমাম হুসাইনের কাছে জান্নাতের চাবি থাকবে। আল্লাহু আকবার বলে, ওই ইমাম হুসাইনকে খুশি করতে চাই কি চায় না,
অনেক লম্বা কথা। কারবালার ময়দানে ইমাম হুসাইন চিঠি পাইয়া তিনি গেলেন, সংক্ষেপ করে বলছি, আপনার গভীরভাবে মনোযোগ। কারবালার ময়দানে গেলাম সরাসরি, এর আগে অনেক কাহিনী হয়েছে, সরাসরি কারবালার ময়দানে চলে গেলাম 9 তারিখ সকালবেলা। হযরত শাহর বানু ইমাম হুসাইনের কাছে কলিজার টুকরা আলী আসগরকে বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, ও আমার ফানের স্বামী, আপনি কি দেখেন না আজকে 8 দিন হয়ে গেল আমার সন্তান পানি খায় না, দুধ পায় না, কাছে তো ফোরাত নদী, আপনি একটু ফানের ব্যবস্থা করেন। তুমি কি দেখো না তারা ফোরাত নদীটাকে গ্রাম করে রেখেছে, আমাকে পানি দিবে না। শারবানু বলে, কি বলো গো স্বামী, তাদের কাছে যাও অবশ্যই পানি দেবে, তারা পানি দিবে না। কেন দিবে না? তারা তো নামাজ পড়ে, সকালবেলা তাদের আজানের শব্দ শুনেছে, তাদের একামতের শব্দ শুনেছি। শারবানু বলে, স্বামী গো, আমি আরো শুনেছি তারা জোরে জোরে কোরআন শরীফ পড়েছে, আল্লাহু আকবার বলে, তারা কোরআন শরীফ পড়েছে, তারা আজান দিয়েছে, তারা নামাজ পড়েছে। আমি জানি গো, আমি মানি গো, যারা নামাজ পড়ে গো তারা মানুষের কষ্ট দিতে পারে না, কথা বলুন ঠিক কিনা? যারা শরীক নামাজ পড়ে মানুষকে কষ্ট দিতে পারে না, সুদ সুদ পারে না, ঘুষ খাইতে পারে না, মানুষের দুশ্মনী করতে পারে না, কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা তো নামাজ পড়ি, সুদও খাইতেছি, তাহলে নামাজ হচ্ছে কি হচ্ছে না? কথা কন, তাহলে আমরা যারা সুদ খাই মানুষের নাফরমানি করে, তাহলে তো আমরা এজিদের আওলাদ হয়ে গেলাম। এজিদের আওলাদ হলাম বা পাঞ্জাবি পরত, মিসাক পরত, টুপি পরত, নামাজ পরত, ডিলার হইত, কলব হইত, কথা কন ঠিক কেনা? তাহলে নামাজটা যদি পড়তে চাও ইমাম হুসাইনের পক্ষে দায়গা, ইমানদারের নামাজ পড়তে হবে, কথা বলুন ঠিক কেনা? তারা পানি দিবে না, পানি দিবে না। হযরত শাহরবানু বলে, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা 6 মাসের শিশু আলী আসগর, মায়ের কোলে যদি সন্তানটা কান্না করে কথাও বলতে পারে না, হাঁটতেও পারে না, দুধও চাইতে পারে না, পানিও চাইতে পারে না, শেখরবানু লাগে দিয়ে বলে, স্বামী গো, নিজে তো কতদিন ধরে খাই না, দুঃখ লাগে না, জবান খারাপ, একটা শিশু বাচ্চা আমার চোখের সামনে মৃত্যুবরণ করবে, পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, এটা আমি মানতে পারে না। স্বামী গো, ও আমার স্বামী গো, পানির ব্যবস্থা করেন, একটা বুড়া পানির ব্যবস্থা করেন। স্ত্রীর মুখের দিকে তাকাইয়া হযরত ইমাম হুসাইন ফোরাতের কিনারা যাইয়া এজিদের সৈন্যদেরকে হাত জোর করে বলতেছে, রে এজিদের সৈন্যরা, আমি আল্লাহ পাকের কসম করে বলছি রে, একটা ফোঁটা পানি আমি খাবো না, শিশু বাচ্চা আলী আসগরের জন্য একটা ফোঁটা পানি দে, জবির আওলাদ বিলুপ্ত হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার বলে। ইমাম হুসাইন যখন পানি চাইল তারা পানি দিল না, পানি দিল না, তারা হাও বলে না, নাও বলে না। ইমাম হুসাইন ভাবলো তাদের কাছে পানি চাই না, কিন্তু পানি দিল না, তারা কিছু বলে না। ইমাম হুসাইন আলী আসগরকে মুখে জড়াইয়া ফোরাতের মধ্যে একটা কদম পানির মধ্যে দিয়া অল্প কিছু পানি লইয়া যখন মুখের মধ্যে দিবে গো, এজিদের সৈন্যরা নিষ্ঠুর, এজিদের সৈন্যরা তীরটা লইয়া কলিজার টুকরা হযরত আলী আসগরের পিঠে মেরে দিল, ভুগ দিয়ে বাগির হয়ে গেল, আল্লাহু আকবার বলেন। কারবালার কোহরন কাহিনী কেমনে ভোলা বলো, কারবালার কোহরন কাহিনী নবীর আওলাদ জগতে ঘর লালা
হালাল করুন কাহিনী, বলো না কাবার বলার করুন কাহিনী। যেই গলেতে দিনের আছে চমকে তোর দয়াল নবী, আল্লাহু আকবার বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান আকর্ষণের আলামত আল্লামা হযরত মাওলানা শফিকুল ইসলাম বিপ্লবী সাহেবের আগমন। আমরা খুশি না বেদার? আমার বন্ধুরা, আমার আলোচনার ফিনিশিং এ চলে আসছে, হুজুর ভাইসা পড়ছে, আমরা খুশি না বেদার? আপনাদের এলাকার গৌরব, সুন্নিয়তের অহংকার, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার বন্ধুরা বাবারা, আমার আলোচনার সময় শেষ। বিশেষ করে কারবালার আলোচনার সারা বিশ্বের সমস্ত আলেমগণ যদি একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত বর্ণনা করে কারবালার শান শেষ করা যাবে না, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমি কারবালার জমিনে উপস্থিত হয়েছিলাম, হযরত আলী আসগর পর্যন্ত পৌঁছেছিলাম। হযরত আলী আসগর ইমাম হুসাইন রক্ত মাখা নিজের কলিজার টুকরা সন্তান, যারা ছোট্ট বয়সে আদরের সন্তানকে হারাইছে অবশ্যই অবশ্যই তারা দুঃখ বুঝবে, কথা বলুন ঠিক কিনা? যারা নিজের কলিজার টুকরো আদরের সন্তানের লাশ কবরের মধ্যে দাফন করেছে তাদের মতো কষ্ট করে মানুষ হারানো, কথা বলুন ঠিক কিনা? অনেক লম্বা আলোচনা। আমার মহব্বতের মানুষ যিনি আমাকে এই এলাকার মধ্যে পরিচিত করাইছেন আলহামদুলিল্লাহ বলেন, আমার খুব মায়া করে মহব্বত করে, যিনার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি আজকে পরিচিত। আপনাদের এলাকার গৌরব সুন্নিয়তের অহংকার, আপনাদের ভাগ্য ভালো, একটা আকাশের মতো যেমন করে একটা চাঁদের দাম, চাঁদ ছাড়া আকাশকে কল্পনা করা যায় না, একটা সমাজের মধ্যে এলাকার মধ্যে যদি একটা আলেম থাকে কিয়ামতের ময়দানে, আপনি যখন কোনো উপায় পাবেন না ওই আলেম আপনাকে তরায় নিবে, আল্লাহু আকবার বলে আল্লাহ কবুল করুক। হুজুরকে রেখে আলোচনা করা আমার বিয়াদ হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আপনাদের এলাকার মসজিদের মধ্যে জুমা পড়াই আলগাপাড়া জামে মসজিদে, আপনারা সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন, জুমার নামাজ আমার সাথে পড়বেন, ইনশাআল্লাহ তাআলা দেখা হবে সুন্নিয়তের মাঠে ময়দানে। আসসালামু আলাইকুম।